আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আসন্না ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান আসন্না দাওয়া ও গবেষণা ইনস্টিটিউটের তরফ থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক দাওয়া নামে এক বছর মেয়াদী একটি দাওয়া কোর্সের ঘোষণায় ইতিমধ্যে দেওয়া হয়েছে দেশের তরুণ স্বপ্নবাজ মেধাবী এবং উদীয়মান আলমী দিনদের জন্য এই কোর্সটি আমরা পরিচালনা করব ইনশাআল্লাহ তারা এই কোর্সের উদ্দেশ্য যে আমাদের তরুণ মেধাবী এবং উদীয়মান আলেমরা যেন যুগ সচেতন যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী দক্ষ মুখলিস এবং নিষ্ঠাবান দায়ীল্লাহ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে। এই কোর্সটি আমরা কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অ্যাফিলিয়েশনের মাধ্যমে পরিচালনা করব যাতে করে বিশ্ববিদ্যালয় থেকে তাদের জন্য সার্টিফিকেট ইস্যু হয় এবং তারা দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় দক্ষতার সাথে নিষ্ঠার সাথে এবং অত্যন্ত আস্থার সাথে দাওয়াতি ময়দানে কাজ করতে পারেন সমাজ পরিবর্তনে নেতৃত্ব দিতে পারেন প্রিয় দর্শক দাওয়াতি বিষয়ে দেশ এবং দেশের বাইরে শিক্ষা প্রশিক্ষণ গবেষণা এবং ফিল্ডে কাজ করার যে অভিজ্ঞতা আমার রয়েছে সে আলোকে আমি কিছু স্বপ্নবাস তরুণ আলেমকে গড়ে তুলতে চাই আর সে লক্ষ্যেই এই কোর্সটি আমরা শুরু করেছি এই কোর্সটিতে সার্বিকভাবে তত্ত্বাবধান করবেন পরিচালনা করবেন দেশের প্রবীণ আলমদিন মন আহকত আলী হাফিজাহুল্লাহ এবং এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ এবং অলামায়করাম ইনশা ইনশাআল্লাহ নিয়মিত ক্লাস নেবেন এই কোর্সে যে সমস্ত বিষয়গুলো শেখানো হবে তাদের থেকে থাকবে ইসলাম এবং দাওয়ার সামগ্রিক পরিচিতি দাওয়ার উসুল মানাহেজ ওয়াসাইল ইতিহাস ইংরেজি ভাষা আইসিটি সোশ্যালজি সাইকোলজি রিসার্চ মেথোডোলজি তুলনামূলক ধর্মতত্ত্ব ইত্যাদি এছাড়া পাবলিক স্পিকিং শুদ্ধ উচ্চারণ বেসিক লেখালেখি ইত্যাদি বিষয় এ কোর্সে বিশেষভাবে শেখানো হবে ইনশা আল্লাহ তালা কয় মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে দাওরাই হাদিস এবং আলিয়া থেকে ফাজিল এবং যে কোনো বিশ্ববিদ্যালয়ে ইসলামিক সাবজেক্টে অনার্স সম্পন্নকারী শিক্ষার্থীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারেন যে সমস্ত শিক্ষার্থীরা মেধাবী এবং অভাবী তাদের জন্য স্কলারশিপের মাধ্যমে এই কোর্সটি আমরা পরিচালনা করব করবো আসুন এখলাস এবং এফেক্টিভ দেওয়ার মাধ্যমে সমাজ পরিবর্তনের এই কারিগর তৈরি করার কাজটি যেন আমরা সুচারুরূপে সম্পন্ন করতে পারি আপনাদের সকল নিকট সে বিষয়ে দোয়া কামনা করছি জেজাক মুল্লা খেয়ার ওসালাম আলাইকুম রহমতুল্লাহ असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार सा